গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো আইড্রপার টুল। আইড্রপার টুল অনেক 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 ইম্পর্টেন্ট একটা টুল। এটি অনেক ছোট একটা কাজ, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা এটা দেখবো। তো সেক্ষেত্রে প্রথমে আমি একটি নিউ ডকুমেন্ট ওপেন করব। ফাইল থেকে নিউ থেকে আমি একটা ডিফল্ট সাইজ এখানে ওপেন করছি। সাপোজ আপনার আইড্রপার টুল দিয়ে কি ধরনের কাজ হবে এটি আমি একটু বিশ্লেষণ করব। আপনাকে একটা বায়ার হয়তো বলবে যে আপনাকে কোন একটা স্যাম্পল দিয়ে দিল যে এই একটা ডিজাইনের মধ্যে এই একটা স্পেসিফিক কালার রয়েছে, এই কালারটা আমার ডিজাইনে আপনি এখানে ইউজ করেন। কিন্তু কিন্তু এই কালার কোডটা আসলে বায়ার জানে না, এই জন্য আপনাকে একদম ডিরেক্টলি হয়তো জেপিজি ফাইল অথবা পিএনজি ফাইল দিয়ে দিয়েছে। সেই কালারটা আপনি পিক করে জাস্ট আপনি আপনার ডিজাইনে এটা ইউজ করবেন। তো সেটা কি করে, এটাই হচ্ছে আইড্রপার টুলের কাজ, যে আপনি কোন একটা কালার পিক করে সেটা আপনি নিজে ইউজ করতে পারবেন এবং কোডটা জানতে পারবেন। তো আমি সেজন্য একটি ইমেজ ওপেন করি। ওকে, এটা একটি ধরেন ব্যানার। তো এক্ষেত্রে আমি যদি চাই যে এইখানকারটা যে একটা কালার রয়েছে, তো এই কালারটা আমি জাস্ট পিক করব, অথবা এখানে যে কালারটা রয়েছে এই কালারটা পিক করব, আমার এই কালারটা প্রয়োজন। তাহলে আমি কি করব, তাহলে আমাকে চলে যেতে হবে টুল বার থেকে আইড্রপার টুল। আইড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই। তো আমি আইড্রপার টুলটি আমি সিলেক্ট করছি। এখন আপনি যে কালারটা পিক করতে চাচ্ছেন সেই কালারের উপর এখানে ক্লিক করতে হবে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফরগ্রাউন্ড কালারে ডার্ক ব্লু রয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার এইটা এই কালারটা ধরে নিচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি এই কালারটা ধরিয়ে নিচ্ছে। তো এইভাবে আপনি কালারটা পিক করতে পারেন। তো সাপোজ আমার যদি এই কালারটা দরকার হয়, তো আমি এই কালারটা এখানে ফরগ্রাউন্ডে নিলাম। এখন আমি চাইলে আমার ডিজাইনের মধ্যে, আপনি দেখেন এখানে কোনো ডিজাইন করেন, সেই ডিজাইনে এখানে ডিরেক্ট শো করবে, সঙ্গে সঙ্গে এটা ডিরেক্ট শো করবে, কারণ এটা ফরগ্রাউন্ডে এখানে রয়েছে। আচ্ছা, এখন হচ্ছে ব্যাপার যে এই কালারটা আপনি চাচ্ছেন যে এটি আপনি সংরক্ষণ করে রাখবেন, কারণ এই যে পিজিটা আপনি বারবার এটা ওপেন করবেন না। তো সেক্ষেত্রে আপনি এটা বারবার কি করে আপনি সংরক্ষণ করে রাখবেন, যে কোনো কালার আপনার এখানে ফরগ্রাউন্ড কালারে যদি থাকে, সেই কালারটা আপনি চাইলে সোয়াচে এখানে সেভ করে রাখতে পারেন। সেটি দিয়ে সাপোজ আমি এই কালারটি এখানে সেভ করে রাখবো, সেই জন্য আপনাকে সোয়াচের ক্লিক করতে হবে এখানে, ক্রিয়েট নিউ সোয়াচ অফ ফরগ্রাউন্ড কালার। এখানে আপনি ক্লিক করেন, দেখেন এখানে শো করছে এই কালারটি। এখানে আপনি চাইলে আপনার বায়ারের নাম অথবা কালারের নাম এখানে দিয়ে সেভ করতে পারেন। আমি এখানে ব্লু লিখে সেভ করে রাখলাম। দেখতে পাচ্ছেন যে এখানে ব্লু লিখে সেভ হয়েছে। এটা আমি কেটে দিচ্ছি এবং এখানে একটা সিলেকশন তৈরি করে, আমি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে কিন্তু একটা সিলেকশন তৈরি করে কিন্তু এখানে আমি একটা কালার দিতে পারি। দেখেন আমার এখন ফরগ্রাউন্ডে কিন্তু কালার দিয়েছি যে হোয়াইট, অ্যান্ড এখান থেকে আমি যদি আবার কালার পিক করি তাহলে দেখেন এই কালারটি চলে আসছে, এবং আমি অল্টার ব্যাক স্পেস চেপে কিন্তু এটার মধ্যে কালারটা পিক করতে পাচ্ছি, কালারটা অ্যাপ্লাই করতে পারছি। এইভাবে আপনি চাইলে যে কোনো কালার, যে কোনো ইমেজ থেকে আপনার একটা পছন্দের কালার, সেই কালারটা আপনি নিতে চাচ্ছেন, সেই কালারটা আপনি এখানে পিক করতে পারেন। এই হচ্ছে মোটামুটি আইড্রপার টুলের কাজ। এখন আইড্রপার টুল যখন আমরা সিলেকশন করব, তখন আমরা দেখতে পাচ্ছি যে অপশন বারে কিছু এখানে অপশন রয়েছে। এই অপশনগুলো আসলে কি কাজ করে, যেমন বাই ডিফল্ট অবস্থায় কিছু অপশন রয়েছে, দেখেন এখানে 3x3 অ্যাভারেজ। তো এটা দিয়ে যখন আপনি কালার পিক করবেন পাশে, তখন খুব একটা বেশি চেঞ্জ আসবে না, কিন্তু আমি যখন একদম বেশি একটা ইদে চেঞ্জ করব, তখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই সাইডে ক্লিক করছি অথচ আমার কালারটা একটু ঘোলাটে হচ্ছে, একটু সাদা সাদা হচ্ছে। কারণ হচ্ছে কি, এটা এত বাই এত এখানে পিক্সেল ওয়াইজ ধরে নিচ্ছে যে এই কালারটার পাশের কালারটা কি সেটা সহ এটা কিন্তু আপনার এখানে ম্যাচ করে নিচ্ছে। এখানে আমি যদি ক্লিক করি এখানে, দেখেন আরও এখানে সাদা হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে কি, আপনার কাজের প্রয়োজনে আপনি এগুলো ইউজ করতে পারেন। বাই ডিফল্ট অবস্থায় কিছু এখানে সাইজ দেওয়া রয়েছে এবং স্যাম্পল লেয়ার। এখানে আপনি কিসে কাজ করবেন, কারেন্ট লেয়ারের থেকে আপনি নেবেন কিংবা অল লেয়ার থেকে নেবেন, জাস্ট এগুলো কিছু অপশন রয়েছে। এই হচ্ছে মোটামুটি আইড্রপার টুলের কাজ। আইড্রপার টুল দিয়ে আপনি এইভাবে যে কোনো কালারকে আপনি পিক করে সেটা নিজের ইউজ করতে পারেন খুব সহজে।